Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আজকে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে এসেছি সমগ্র বিশ্বজুড়ে তোমরা জানো যে এক কঠিন মারণ ভাইরাসের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করছি আমরা সবাই চিন্তাগ্রস্ত কিন্তু তার মধ্যেও পড়াশোনা কিন্তু আমাদের থেমে থাকেনি মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মাধ্যমিক অনলাইন ক্লাসে আজকের বিষয় হলো ভূগোল আমি দিব্যেন্দু দাশগুপ্ত মহেশমাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের ভূগোলের শিক্ষক আজকে তোমাদেরকে পড়াবো বাড়িমণ্ডল বাড়িমণ্ডল অধ্যায়টায় আমরা দুটো পর্যায়ে আলোচনা করব একটি পর্যায় হলো সমুদ্রস্রোত এবং অপরটি হলো জোয়ার ভাটা সমুদ্রস্রোত আর সমুদ্র তরঙ্গ এইগুলো আলোচনা করার আগে তোমাকে বাড়িমণ্ডল সম্বন্ধে জানতে হবে বাড়িমণ্ডল কি বাড়ি কথার অর্থ হলো জল এবং মণ্ডল কথার অর্থ হলো আবরণ অর্থাৎ আমাদের এই পৃথিবী জুড়ে নদী সাগর উপসাগর মহাসাগর সমস্ত কিছু নিয়ে কিন্তু ঘিরে রয়েছে এক বড় অংশ বা মণ্ডল এই নিয়ে হলো বাড়িমণ্ডল এই বাড়িমণ্ডল অংশের আজকের প্রথম যে অংশটা আমরা আলোচনা করব সেটা হলো সমুদ্রস্রোত সমুদ্রস্রোত আলোচনা করার আগে তোমরা বলবো তোমরা নিশ্চয়ই গরমের ছুটিতে বা পূজার ছুটিতে দীঘা পুরী গোয়া অনেক জায়গায় ঘুরতে গেছো তোমরা তীরে বসে বড় বড় ঢেউ দেখেছো ভেবেছো সেগুলো হয়তো সমুদ্রস্রোত আসলে সেটা সমুদ্রস্রোত নয় সেটা সমুদ্র তরঙ্গ তাহলে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য কী আমরা একটা ছবির মাধ্যমে আমরা দেখি এই যে দেখতে পাচ্ছ এটা যদি উপকূলবর্তী এলাকা হয় তাহলে কিন্তু সমুদ্র থেকে ঢেউ একটা নির্দিষ্ট উচ্চতায় বৃদ্ধি পেয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে তার মানে সমুদ্র তরঙ্গ হলো সমুদ্রের জলরাশি একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থেকে ক্রমশ তা উচ্চতা বাড়িয়ে নেয় এবং ধীরে ধীরে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসে এই সমুদ্র তরঙ্গ কিন্তু তার ক্ষয়কার্যের শক্তি রয়েছে আবার সমুদ্র তরঙ্গ গঠনাত্মকও হয় কিন্তু সমুদ্রস্রোত সেটা আমরা দেখতে পাই না সমুদ্রের জলের অনেক গভীর দিয়ে সাধারণত 100 থেকে 200 মিটার গভীরে অথবা সাধারণত অনেক ভৌগোলিকরা বলেছেন যে 1000 মিটার গভীরের মধ্য দিয়ে কিন্তু সমুদ্রের জলের একটা অনুভূমিক প্রবাহ দেখো অর্থাৎ জলরাশির কিন্তু অনেক গভীর দিয়ে একটা নির্দিষ্ট দিকে কিন্তু প্রবাহ হবে এটাকেই বলা হয়ে থাকে সমুদ্রস্রোত তাহলে সমুদ্রস্রোতকে আমরা অবস্থান অনুযায়ী দুটো ভাগে ভাগ করছি একটা দেখতে পাচ্ছ উষ্ণস্রোত এবং অপরটি হলো শীতলস্রোত তাহলে উষ্ণস্রোত কাকে বলবো শীতলস্রোত কাকে বলবো দেখো এখানে একটা চিত্র আমাদের আঁকা আছে এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এই মধ্যবর্তী যে অঞ্চলটা সেই অঞ্চলটা হলো নিরক্ষীয় অঞ্চল এবং তার পরবর্তী অঞ্চলটা দুই ক্রান্তীয় অঞ্চল তারপর মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং দুই মেরু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি সূর্য কিন্তু প্রায় নিরক্ষীয় অঞ্চলের উপর এবং দুই ক্রান্তীয় অঞ্চলের উপর কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে তার ফলে এই অঞ্চলে যে সমুদ্রগুলো রয়েছে সমুদ্রের জলরাশি সেই সমুদ্রের জলরাশি কিন্তু ক্রমশ উষ্ণ হয় হালকা হয়ে যায় এবং উষ্ণস্রোত বা পৃষ্ঠস্রোত আকারে কিন্তু প্রবাহিত হয় কোন দিকে প্রবাহিত হবে অপেক্ষাকৃত মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবে কারণ মেরু অঞ্চল থেকে কিন্তু যেহেতু সূর্যের তীর্যকতা অনেক বেশি সেখানে ঠান্ডা এবং ঠান্ডা স্রোত কিন্তু অনবরত কিন্তু এই উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হবে এইভাবে কিন্তু সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাহলে সমুদ্রস্রোত এবং সমুদ্র তরঙ্গ জিনিসটা বুঝতে পারলে যদি আমরা বলি যে সমুদ্রস্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য কী সমুদ্রস্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্যের মূল বিষয় হলো সমুদ্রস্রোত হলো এক প্রবাহমুখী একটা নির্দিষ্ট দিকে যায় কিন্তু সমুদ্র তরঙ্গ নিজের স্থানে ওঠানামা করে এবং ক্রমশ তার তরঙ্গ অবয়বটা কিন্তু উপকূলের দিকে এগিয়ে যায় সমুদ্রস্রোত কিন্তু উপকূলবর্তী অংশের আবহাওয়াকে পরিবর্তন করে সমুদ্র তরঙ্গ কিন্তু উপকূলবর্তী অংশের কিন্তু অনেক ক্ষয়কার্য করে থাকে এবার আমরা চলো আমরা কিছু স্লাইডের মাধ্যমে দেখে নিই যেখানে আমরা এই যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেই বিষয়গুলো আমরা আলোচনা জায়গায় চলে যাই আমরা চলো প্রথমে দেখে নিই সমুদ্রস্রোত
আমরা আলোচনা করছিলাম সমুদ্র তরঙ্গ কিভাবে দেখো উপকূলবর্তী অংশে চলে আসছে, দেখো কিভাবে সমুদ্র ঢেউ চলে আসছে। এই সমুদ্র ঢেউ আমরা দেখলাম, এরপরে আমরা চলে আসছি, দেখো তরঙ্গের জলরাশি কোনো রকম স্থান পরিবর্তন করে না এবং সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য আমরা দেখি। সমুদ্র তরঙ্গের ফলে সমুদ্রের জলের কোনোরূপ স্থানান্তর ঘটে না, একটা দিকে নির্দিষ্টভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যত তার উচ্চতা বাড়ছে তত উপকূলের দিকে হচ্ছে এবং অনুভূমিক স্থানান্তর হয় না। আমরা দেখলাম 1 থেকে 8 মিটার পর্যন্ত কিন্তু সমুদ্র তরঙ্গ ওঠানামা করতে পারে এবং সমুদ্র তরঙ্গ উৎপত্তির কারণগুলি হলো মূলত বায়ুপ্রবাহ, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি কারণে কিন্তু সমুদ্র তরঙ্গ কিন্তু এক জায়গায় হয়ে থাকে এবং সমুদ্র তরঙ্গ মূলত বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং উন্মুক্ত সমুদ্রে যতদূর যায় সেটা হলো সমুদ্র তরঙ্গের গতিকে নিয়ন্ত্রণ করে। সমুদ্র স্রোত কেবলমাত্র একটা দিকেই প্রবাহিত হয়, অর্থাৎ এর প্রভাব একমুখী। তবে ভারত মহাসাগরের স্রোতগুলো কিন্তু ও কিন্তু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। সমুদ্র স্রোতের গড় গতিবেগ ঘন্টায় 7 থেকে 9 কিলোমিটার। গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রের দিকে কিন্তু সমুদ্রের গতিবেগ অনেক বেড়ে যায়। বেশিরভাগ মহাসাগরের সমুদ্র স্রোতগুলো নিয়ত বায়ু বলয়ের দিকে কিন্তু অনুসারে প্রবাহিত হয় এবং ফেরেল সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়ে যায়। আমরা পরের স্লাইডে আমরা আসছি। পরের স্লাইডে দেখো সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য। সমুদ্র স্রোতের জলরাশি অনুভূমিক প্রবাহ দেখা যায়, আমরা আলোচনা করেছিলাম। সমুদ্র তরঙ্গের জলরাশি কিন্তু উলম্বভাবে উপরে ওঠানামা করে। সমুদ্র স্রোত উপকূলের পাশ দিয়ে বয়ে যায় কিন্তু সমুদ্র তরঙ্গ আবার উপকূলে আছড়ে পড়ে। পৃথিবীর আবর্তন, বায়ুপ্রবাহ, সমুদ্র জলের তাপমাত্রা, লবণতা, ঘনত্ব প্রভৃতির কারণে কিন্তু সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়। এবার আমরা এই জায়গাতে দেখো আমরা কতগুলো জিনিস আমরা আলোচনা করব, সেটা হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো কী কী। এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণে আমরা একে একে জিনিসগুলো আমরা আলোচনা করি। প্রথমে আমাদের যেটা আসছে সেটা হলো নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ আমরা যদি এখানে বোর্ডের দিকে আমরা এখন আসি, তাহলে আমরা দেখলাম যে এই অংশে কিন্তু দেখো সূর্যের তাপে কিন্তু এই যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চল কিন্তু অনবরত উত্তপ্ত হয়, তার ফলে এই অঞ্চলের গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়ে থাকে এবং উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কিন্তু ক্রমাগত এই অংশে কিন্তু প্রবাহিত হয়, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এবং এই আয়ন বায়ুর প্রভাবে কিন্তু সমুদ্র স্রোত তার দিক পরিবর্তন করে। ঠিক তেমনি পশ্চিমা বায়ুর প্রভাবে, পশ্চিমা বায়ু যখন যায় পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু উপসাগরীয় স্রোত সৃষ্টি হয় এবং মেরুবায়ুর প্রভাবে কিন্তু বিভিন্ন শীতল স্রোতগুলো তৈরি হয়ে থাকে, যেমন বেরিং স্রোত হতে পারে। তো পরের পয়েন্টে আমরা আসছি পৃথিবীর আবর্তন গতি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে যে পৃথিবী কিন্তু লাট্টুর মতন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, তার ফলে পৃথিবীর মধ্যে একটা ঘূর্ণন শক্তি তৈরি হয়ে থাকে। পৃথিবীর পৃষ্ঠে সমস্ত যে জলরাশি সেই জলরাশি কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাওয়ার কিন্তু একটা ঝোঁক বা প্রবণতা তৈরি হয়ে থাকে। এই ঝোঁক বা প্রবণতা তৈরি হওয়ার ফলে সমস্ত জলরাশি কিন্তু তার ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তোমরা দেখো উপকূলের আকৃতি আছে, অর্থাৎ কোনো একটা অংশে যদি কোনো একটা অংশে উপকূলবর্তী অংশের পাশ দিয়ে যদি সমুদ্র স্রোত প্রবাহিত হয়ে থাকে সেই সমুদ্র স্রোত কিন্তু উপকূলে বাধাপ্রাপ্ত হবে এবং বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু তার দিক পরিবর্তন করে থাকবে। পরের পয়েন্ট আমরা আসছি সমুদ্র জলের উষ্ণতা এবং সমুদ্র জলের লবণতা। আমরা দেখেছিলাম সমুদ্র স্রোতকে দুটো ভাগে ভাগ করছিলাম, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। সমুদ্র স্রোত যখন উষ্ণ হয়ে যায়, হালকা হয়ে যায়, তখন সেই জায়গায় কিন্তু শূন্যস্থান তৈরি হয়ে থাকে এবং তখন তাকে ব্যালেন্স করার জন্য কিন্তু অপেক্ষাকৃত মেরু অঞ্চল থেকে কিন্তু শীতল স্রোত সেখানে ছুটে আসে এবং দুজনের মধ্যে কিন্তু একটা ভারসাম্যতা রক্ষা করতে থাকে। আমরা এরপর আসছি লবণতা। সমুদ্রের জলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইডের মতন কিন্তু অজস্র কিন্তু লবণ থাকে, সেই লবণ সমুদ্র জলের ঘনত্বকে বাড়িয়ে তোলে। সাধারণত যে সমস্ত অংশে লবণতার পরিমাণটা অনেক বেশি থাকে সেখানে কিন্তু কী হয়, সমুদ্র জল অত্যন্ত ভারী হয়ে যায় এবং অন্তঃস্রোত হিসেবে কিন্তু প্রবাহিত হয়ে থাকে, আর যেখানে লবণতার পরিমাণ কম সে হালকা হয়ে পৃষ্ঠস্রোত হিসেবে প্রবাহিত হয়ে থাকে। মনে রাখবে যে সবসময় আটলান্টিক মহাসাগরের যে স্রোত সে কিন্তু প্রবাহিত হয়ে থাকে ভূমধ্য সাগরের দিকে, অর্থাৎ ভূমধ্য সাগরীয় অংশের দিকে কিন্তু স্রোত আকারে কিন্তু প্রবাহিত হয়ে থাকে এই ঘনত্বের জন্য। ঋতু পরিবর্তন, আমরা জানি যে সাধারণত ভারত মহাসাগরীয় স্রোত কিন্তু ঋতুর উপর নিয়ন্ত্রণ করে থাকে, কারণ মৌসুমী বায়ু কিন্তু এই সমুদ্র স্রোতকে প্রায় 180 ডিগ্রি তার গতিপথকে পরিবর্তন করে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু দুটোই কিন্তু এই মৌসুমী বায়ুকে প্রভাব বিস্তার করে থাকে। এবং বরফের গলন, তোমরা যদি দেখো মাঝে মধ্যে তোমরা দেখতে পাবে যে অনেক সময় সমুদ্রের
তোমরা নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছো, সমুদ্রের জলরাশিতে এরকম ভাসমান বরফের খণ্ড কিন্তু তোমরা দেখতে পারবে। এই ভাসমান বরফের খণ্ডগুলোকে বলা হয় হিমশৈল। এই ভাসমান বরফের খণ্ডগুলোকে বলা হয় থাকে হিমশৈল। এই হিমশৈল যখন ও আস্তে আস্তে যখন সমুদ্রের স্রোতের দ্বারা এগিয়ে আসে, তখন কিন্তু এই স্রোতের ভেঙে যাওয়া খণ্ডগুলো কিন্তু জলের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং জলের পরিমাণটা বেড়ে যায়, এবং আস্তে আস্তে জলের প্রবাহ বেড়ে গেলে সেই হিমশৈল দ্বারা বাহিত স্রোত কিন্তু ক্রমশ উষ্ণ অঞ্চলের দিকে চলে আসে। এছাড়া সমুদ্রতলের তলদেশে কিন্তু কিছু নিমজ্জিত আগ্নেয়গিরি আছে, সেই নিমজ্জিত আগ্নেয়গিরিগুলোকে আমরা সাধারণত বলে থাকি গায়ট। এই গায়টের জন্য কিন্তু অনেক সময় সমুদ্র দিক পরিবর্তন করে। মধ্য মহাসাগরীয় সামুদ্রিক শৈলশিরার জন্য কিন্তু অনেক সময় উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কিন্তু তার দিক পরিবর্তন করেছে। এবার চলো আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো স্লাইডের মাধ্যমে আমরা একটু আরও জিনিসটাকে স্পষ্ট করে নিই। পৃথিবীর আবর্তন গতির জন্য এক বলের উৎপত্তি ঘটে যাকে বলে কোরিওলিস বল। এই দিকবিক্ষেপক বল বা শক্তির জন্য সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ফেরালে সূত্র অনুসারে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। আমরা এটা দেখলাম। পরের স্লাইডে দেখো সমুদ্রের মধ্যে একাধিক লবণ থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড ইত্যাদি। এই যে ভালো করে দেখো, এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চল, এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু লবণতার পরিমাণটা কিন্তু অত্যধিক বেশি। তার ফলে কিন্তু আটলান্টিক মহাসাগরে জল কিন্তু এখানে এদিকে আসে, ফ্রান্স, ইটালি, গ্রিস প্রভৃতির ঘেরা লিবিয়া, আলজেরিয়ার মাঝখানে এই ভূমধ্যসাগরে, এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু জলের ঘনত্ব অত্যধিক বেশি, এবং তার ফলে অত্যধিক ঘনত্ব বেশি থাকার জন্য কিন্তু এ কিন্তু অন্তঃস্রোত হিসেবে কিন্তু প্রবাহিত হয়ে থাকে। এরপরে আমরা ছবিটা দেখে দেখো সূর্যরশ্মির পতন কোণ আমরা এখানে দেখিয়েছিলাম চিত্রের মাধ্যমে, কিন্তু এখানে দেখো কিভাবে সমুদ্র স্রোত পৃষ্ঠ আকারে এবং সেটা বহিঃস্রোত বল এবং অন্তঃস্রোত কিভাবে নিরক্ষীয় অঞ্চল দিকে প্রবাহিত হচ্ছে। দেখো উষ্ণ সমুদ্র স্রোত বহিঃস্রোত বা সারফেস কারেন্ট রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, এবং জলের এই শূন্যতাকে ভরাট করার জন্য মেরু অঞ্চলে শীতল অন্তঃস্রোত রূপে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। এবার আমরা পরের স্লাইডটা দেখে নিই। দেখো ঋতুর পরিবর্তনের জন্য বায়ু প্রবাহের দিক পরিবর্তন হলে আমরা বলেছিলাম যে সমুদ্র স্রোত কিন্তু তার গতি পরিবর্তন করে থাকে। মৌসুমী বায়ু প্রবাহ একমাত্র এমন সমুদ্র স্রোত যে তার নিজের গতিপথকে পরিবর্তন করে, 180 ডিগ্রিতে কিন্তু তার গতিপথকে পরিবর্তন করতে পারে। এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের জন্য গ্রীষ্মকালে ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত তৈরি হয়ে থাকে। এবার আমরা সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোত সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো পেলাম। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ছাত্রছাত্রীরা তোমাদের জন্য বলছি যে হিম প্রাচীর বা কোল্ড ওয়াল। এই হিম প্রাচীর বা কোল্ড ওয়ালের আমরা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা স্লাইডে অবশ্যই আসবো পরে, কিন্তু আগে আমরা আলোচনাগুলো করে নিই। দেখো যে আটলান্টিক মহাসাগরের দুটো স্রোত, একটা হলো উষ্ণ উপসাগরীয় স্রোত যেটা মেক্সিকো উপসাগরের পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে থাকে, আর একটা হলো শীতল ল্যাব্রাডোর স্রোত। এই দুটো স্রোত কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন ঘনত্বের, ভিন্ন উষ্ণতা, ভিন্ন বর্ণের। উষ্ণ উপসাগরীয় স্রোতের বর্ণ হলো গাঢ় নীল এবং ল্যাব্রাডোর স্রোতের বর্ণ কিন্তু গাঢ় সবুজ। এরা যখন উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে এসে পরস্পর মিলিত হয়, তখন কিন্তু এই দুটো স্রোতের মধ্যে পারস্পরিক মিলন হয়, কিন্তু অনেক দূর থেকে এই দুটো স্রোতের ভিন্ন বর্ণের জন্য, ভিন্ন ঘনত্বের জন্য কিন্তু দেখতে পাওয়া যায়। সেই জন্য এই মিলনস্থলে কিন্তু এই দুটো স্রোতের যে সীমারেখা অত্যন্ত সুস্পষ্ট, একেই বলা হয় কোল্ড ওয়াল বা হিম প্রাচীর। এখন এই দুটো স্রোত যখন পরস্পর মিলিত হলো, তাহলে এখানে কিন্তু একটা আবহাওয়াগত পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ উষ্ণ উপসাগরীয় স্রোত মেক্সিকো উপসাগরের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, অত্যন্ত উষ্ণ স্রোত, এবং ল্যাব্রাডোর স্রোত কিন্তু শীতল অঞ্চল থেকে আসছে। তার ফলে উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু কিন্তু অত্যন্ত উষ্ণ এবং আর্দ্র, এবং শীতল ল্যাব্রাডোর স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু কিন্তু অত্যন্ত শীতল। এই দুটো বায়ুপুঞ্জের মধ্যে যখন পরস্পর স্রোতগুলো মিলনের ফলে বায়ুপুঞ্জের মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন কিন্তু আবহাওয়াগত একটা কিন্তু কুয়াশা, ঝড়ঝঞ্ঝা প্রভৃতি দেখা যায়। সেজন্য নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কিন্তু প্রায়শই কিন্তু কুয়াশা এবং ঝড় দেখতে পাওয়া যায়। তাহলে কিন্তু সব কিছুই প্রতিকূল না। এবার এই দুটো স্রোত যখন পরস্পর মিলিত হয়, একটা ঘটনা ঘটে, সেটা হলো শীতল স্রোত যেটা বেরিং, যেটা আমাদের গ্রিনল্যান্ড অঞ্চলের পাশ দিয়ে আসে, সেই গ্রিনল্যান্ডের পাশ দিয়ে যে স্রোতটি চলে আসে, সেই শীতল ল্যাব্রাডোর স্রোত কিন্তু বরফকে নিয়ে আসে, মানে ভেঙে যাওয়া খণ্ড। আমরা বলেছিলাম যে হিমশৈল এই ভেঙে যাওয়া খণ্ডকেও নিয়ে আসে। এইগুলো বরফগুলো আর কিছুই না, বরফগুলো হলো কোনো মহাদেশীয় হিমবাহের
খণ্ডিত অংশ। এবার আমরা জানি যে হিমবাহ মানে হলো সেটা, তার মধ্যে কিন্তু অজস্র নুড়ি, কাঁকড়, পাথর, বালি এগুলো রয়েছে। এই নুড়ি, কাঁকড়, পাথর, বালি যখন ওই উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে, বরফটি গলতে আরম্ভ করে, তখন কিন্তু সেই সমস্ত নুড়ি, কাঁকড়, পাথর, বালি প্রভৃতি কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে, সমুদ্রের মধ্যে কিন্তু মহিষপান অঞ্চলে কিন্তু একটা অগভীর চড়া সৃষ্টি করে। একে বলা হয় থাকে মগ্ন চড়া বা সাবমার্জড ব্যাঙ্ক বলা হয়, বা অনেকে বলে স্যান্ড ব্যাঙ্ক। এরকম কিন্তু মগ্নচড়া একটি নাম হলো গ্র্যান্ড ব্যাঙ্ক, পৃথিবীর সবচেয়ে বড় মগ্নচড়া। মজার ব্যাপার হলো এই মগ্নচড়াতে কিন্তু ওই খনিজ পদার্থগুলো যখন জলের মধ্যে ভেসে ওঠে, তখন কিন্তু অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র একটা অণুজীব, সেটা নাম হলো প্ল্যাঙ্কটন, ওই প্ল্যাঙ্কটন কিন্তু ওখানে ছুটে আসে ওই খনিজ পদার্থগুলোকে খাওয়ার জন্য। জলের মধ্যে একটা তরঙ্গ তৈরি হয়, একটা ওয়েভ তৈরি হয়। ওখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, কড, হেরিং, হ্যাডক, ম্যাকারেল, হাঙর প্রভৃতি, ওরা কিন্তু সমস্ত ছুটে আসে ওই সমস্ত প্ল্যাঙ্কটনকে খাওয়ার জন্য। পরে পুনরায় আবার জলের মধ্যে একটা তরঙ্গ বা ওয়েভ তৈরি হলে সেখান থেকে কিন্তু ওই বাণিজ্যিক মৎস্যগুলোকে সংগ্রহ করে নেওয়া হয়। তোমরা জানবে এই বাণিজ্যিক মৎস্যগুলো কিন্তু অত্যন্ত চড়া দামে বাজারে বিক্রি হয়ে থাকে। সেগুলো সাধারণত মানুষের কিন্তু অনেক সময়, অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের হৃৎপিণ্ডের ওষুধও কিন্তু তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। তুমি জাপানে যাও, জাপানে দেখবে যে বিশ্বের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার রয়েছে সুকিজি। যে কোনো ক্ষেত্রগুলোতে দেখবে যে যখন মৎস্যক্ষেত্রগুলো গড়ে উঠেছে, কিন্তু এইভাবেই কিন্তু গড়ে উঠেছে। আমরা হিম প্রাচীরের কথা আলোচনা করলাম, আমরা গ্র্যান্ড ব্যাংকের কথা আলোচনা করলাম, এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো জায়োর বা চক্রগতি। আমরা বোর্ডে আমরা একটুখানি দেখে নিই জায়োর বা চক্রগতি কী, এইগুলো আমরা আসবো স্লাইডের মাধ্যমে, কিন্তু আগে জিনিসগুলো একটু বুঝে নাও তোমরা। এই জায়োর বা চক্রগতি হলো কি, মনে করো একটি সমুদ্র স্রোত যদি তার নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হয়ে থাকে, পার্শ্ববর্তী একটা সমুদ্র স্রোত যদি তাকে কাউন্টার ব্যালেন্স করতে আসে বা ভারসাম্য করতে আসে, এবং তখন এই একাধিক স্রোত যখন পরস্পর মিলিত হয়ে থাকে, তখন মধ্যবর্তী অংশে কিন্তু স্রোতের কিন্তু প্রবাহ হয় না, তার ফলে সেখানে কিন্তু একটা ঘূর্ণন তৈরি হয়ে থাকে। এটাকেই বলা হয়ে থাকে জায়োর বা গায়োর বা চক্রগতি বলা হয়ে থাকে। পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ চক্রগতির নাম যদি তোমরা শোনো, সেটা তোমরা শুনেছ এই নামটা, সেটার নাম হলো শৈবাল সাগর। শৈবাল সাগর এর নাম। এবার দেখো শৈবাল সাগর সম্বন্ধে এবার আমরা একটু আলোচনা করে নিই। শৈবাল সাগর শব্দটি যে শব্দ থেকে এসছে সেটা হলো পর্তুগিজ শব্দ সারা গেসাম থেকে এসছে। সারা গেসাম শব্দটির মূল শব্দ হলো সারাগাসো। সারাগাসো শব্দের অর্থ হলো আগাছা, আগাছা বা সি উইডস, সি উইডস বা সামুদ্রিক আগাছা। আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে যখন আমরা ঠিক দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের পাশ দিয়ে, এখানে যদি নিরক্ষীয় অঞ্চল, দক্ষিণ আমেরিকা মহাদেশের পাশ দিয়ে ঠিক দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত, এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপসাগরীয় স্রোত, এই তিনটে স্রোত যখন পরস্পর মিলিত হয়ে থাকে, তখন মধ্যবর্তী অংশে কিন্তু সামুদ্রিক আগাছা তৈরি হয়ে থাকে। একটা অর্থাৎ ঘূর্ণন, এই সম্পূর্ণ অংশে কিন্তু ঘূর্ণন তৈরি হয়ে থাকে, তার ফলে বিস্তীর্ণ অঞ্চলে লবণতার পরিমাণটা কিন্তু অত্যধিক হয়ে থাকে। অর্থাৎ একদিকে রয়েছে ক্যানারি স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং উপসাগরের স্রোত, এই ঘূর্ণন কিন্তু মিলিত হয়ে কিন্তু সামুদ্রিক আগাছা বা সি উইডসের জন্ম দেয়। এবং শৈবাল সাগর, এই শৈবাল সাগর এমন একটি সাগর যার কিন্তু কোনো উপকূল রেখা নেই, তোমাদের মাঝে মধ্যেই প্রশ্নটি আসে। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব, এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হলো জাপান। সেই জাপান কিন্তু মৎস্যশিল্পে অত্যন্ত জনপ্রিয়। এই জাপানে ওদের বিশ্বের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হলো সুকিজি। সেই জাপান কিন্তু বিভিন্ন কারণে ওদের এই মৎস্যশিল্প গড়ে উঠেছে। ওদের দেশে দুটো গুরুত্বপূর্ণ স্রোত, একটা হলো ওয়াশিও, মনে রাখবে, একটা হলো ওয়াশিও স্রোত আর একটা হলো কুরোশিও স্রোত। শীতল ওয়াশিও এবং কুরোশিও স্রোত, এই দুটো স্রোতের মিলনের ফলে কিন্তু ওইখানে ওদের মগ্নচড়ায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছের আগমন হয়েছে। চলো এবার আমরা খুব দ্রুত এই জিনিসগুলো দেখে নিই, যেগুলো আমরা আলোচনা করলাম স্লাইডের মাধ্যমে আরও সহজ করে জিনিসটাকে আমরা দেখে নিই। দেখো ভালো করে, আমি যেটা বলছিলাম ভালো করে দেখো, দুটো স্রোতের মধ্যে ঘনত্ব স্পষ্ট বোঝা যাচ্ছে, সবুজ রং এবং নীল রং। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মেক্সিকো উপসাগরের পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই স্রোতটা। ভালো করে দেখো দুটো স্রোতের, তোমরা যেটা আমি আলোচনা করছিলাম সেই উষ্ণ উপসাগরীয় স্রোত এবং গ্রিনল্যান্ড স্রোতের পাশ দিয়ে প্রবাহিত হওয়া শীতল সবুজ বর্ণের স্রোত কিন্তু পরস্পর মিলিত হয়েছে, এবং এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কিন্তু ঘন কুয়াশা তৈরি হয়ে থাকে। পরবর্তী অংশে আমরা আসছি, পরের যে স্লাইডটা দেখো,
এই যে গ্র্যান্ড ব্যাংকের কথা আমরা আলোচনা করছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় মগ্নচরা, 96,000 বর্গ কিলোমিটার অংশ নিয়ে কিন্তু এই গ্র্যান্ড ব্যাংক রয়েছে। এই যে দেখো, উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের অংশে কিন্তু রয়েছে এই গ্র্যান্ড ব্যাংক। সেখান দিয়ে এখান দিয়ে শীতল ল্যাব্রাডর স্রোত এবং এই অংশ দিয়ে মেক্সিকো পাশ দিয়ে কিন্তু উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয় বলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্ল্যাংটন জন্মায়। পরবর্তী স্লাইডে আমরা দেখো এই মাছ, এই যে হ্যাডক মাছ, সেই হ্যাডক মাছ কিন্তু অত্যন্ত দামি মাছ, বাণিজ্যিক মৎস্য হিসেবে কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং মানুষের কিন্তু হৃৎপিণ্ডের ওষুধও কিন্তু এই মাছ থেকে তৈরি হয়ে থাকে। পরবর্তী স্লাইডে আমরা আসছি, এরকম কিন্তু রকফল ব্যাংক, জর্জেস ব্যাংক, সেন্ট পিয়ের ব্যাংক প্রভৃতি কিন্তু মগ্নচরাগুলি রয়েছে। এবং দেখো আরেকটি গুরুত্বপূর্ণ মগ্নচরা, আমরা যেমন গ্র্যান্ড ব্যাংকের কথা বললাম, আরেকটি গুরুত্বপূর্ণ মগ্নচরা হলো ডগার্স ব্যাংক। এটাও কিন্তু পৃথিবীর অন্যতম সামুদ্রিক মগ্নচরা, যেখান থেকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মৎস্যগুলো কিন্তু আহরণ করা হয়ে থাকে। তারপরে দেখো, আমরা যেটা চক্রগতি বলছিলাম যে বিভিন্ন স্রোত কিন্তু পরস্পর মিলিত হয়ে থাকে এবং এরকমভাবে চক্রগতি তৈরি হয়ে থাকে এবং জলাবর্ত তৈরি করে থাকে এবং উপক্রান্তীয় জায়ার বা চক্রগতি এবং উপমেরুদেশীয় জার বা চক্রগতি এইভাবে আমরা ভাগ করে থাকি। এবার দেখো একটা খুব সুন্দর ভিডিওর মাধ্যমে কিন্তু এই আমরা আগে দেখেনি, আগে আমরা দেখেনি শৈবাল সাগর জিনিসটা কি। এই যে সামুদ্রিক আগাছা, এই সামুদ্রিক আগাছা উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু উষ্ণ উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত এবং নিরক্ষীয় স্রোত মিলিত হয় বলে এই অংশে স্রোত থাকে না, এই অংশে কিন্তু এই সামুদ্রিক আগাছা কিন্তু তোমরা দেখতে পাবে। এই এই একে বলা হয়ে থাকে শৈবালে পরিপূর্ণ বলে শৈবাল সাগর বলা হয়ে থাকে। এবার দেখো এই ভিডিওটা খুব ভালো মনোযোগ দিয়ে দেখো, এই সেই সামুদ্রিক আগাছা, সেই সামুদ্রিক আগাছা বিভিন্ন দেখো সামুদ্রিক অংশে পরিপূর্ণ হয়ে থাকে এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা সামুদ্রিক আগাছাগুলো, এবং সামুদ্রিক আগাছাগুলো পরিপূর্ণ হয়ে আছে ঠিক উত্তর আটলান্টিক মহাসাগরের তিনটে স্রোতের মাঝখানে কিন্তু তৈরি হয়েছে এই সামুদ্রিক আগাছা। ভালো করে দেখো, একদম পরিপূর্ণ হয়ে গেছে আগাছাতে। উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ছবিটা পাওয়া গেছে, সমুদ্রের দূর প্রান্ত থেকে দেখলেও কিন্তু এই আগাছাগুলো দেখতে পাওয়া যায়। ভালো করে দেখো, জলের উপরের অংশ থেকে কিন্তু এই সামুদ্রিক আগাছা আমরা দেখতে পাচ্ছি। দেখো সমুদ্রের পাশেও এই সামুদ্রিক আগাছা কিরকম ভাবে জড়ো হয়ে গেছে, মানে অদ্ভুত ঘটনা ঘটে, সমস্ত কিছু যেন এক জায়গায় গিয়ে অবরুদ্ধ হয়ে গেছে, কোনো কিছু যেন স্রোত নেই মনে হচ্ছে এই সামুদ্রিক আগাছার জন্য। সমুদ্র স্রোতের উপরের অংশ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখো সেই একই পরিস্থিতি, এবং এইভাবে কিন্তু সামুদ্রিক আগাছা কিন্তু দেখো পরিপূর্ণ হয়ে আছে, এইভাবে কিন্তু সামুদ্রিক আগাছাগুলো ভরে যায় এবং এই সিউইডস এবং লবণতাও কিন্তু অত্যধিক হয়ে থাকে। এবার আমরা জাপানের কথা বলছিলাম, জাপান হলো বিশ্বের অন্যতম দেশ এবং উষ্ণ কুরুষীয় এবং শীতল ওয়াশীয় স্রোতের জন্য কিন্তু হয়ে থাকে, ঘন কুয়াশাও দেখা যায়। কী কী কারণের জন্য হয় এটা আমরা বলেছিলাম, যে উষ্ণ শীতল স্রোতের মিলন, উষ্ণ কুরুষীয় ওয়াশীয়, এবং ওদের মহীসোপান অঞ্চলটা কিন্তু অত্যন্ত প্রশস্ত, এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু ওদের একটা এই রয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু ওদের অবস্থান রয়েছে, এবং তার ফলে কিন্তু ওদের কিন্তু এইখানে এই ঘটনাটা ঘটে, এবং উপযুক্ত হিমঘরের ব্যবস্থা রয়েছে, বন্দরের অবস্থানও কিন্তু এই রয়েছে। এবার আমরা চট করে দেখে নিই সমুদ্র স্রোত কীভাবে মনে রাখবো। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, স্রোতের নাম কিন্তু মনে রাখা কষ্টকর হয়, কিন্তু আমি আজকে তোমাদের গল্পের ছলে এমন একটা জিনিস দেখাবো তোমরা স্রোতের নামগুলো মনে রাখতে পারবে। দেখো আমি তোমাদের স্রোতের নাম মনে রাখতে সাহায্য করে দিচ্ছি। দেখো আটলান্টিক মহাসাগরে কেউ যদি উষ্ণ স্রোত মনে করে, তোমরা চট করে টিভির পর্দা থেকে এই লাইনটা লিখে নাও, ব্রাজিলের উপসাগর থেকে আট ক্যারি গিনি আনলো বাহামা। ব্রাজিল মানে ব্রাজিল স্রোত, উপসাগর মানে উপসাগরীয় স্রোত, আট মানে উত্তর আটলান্টিক স্রোত, ক্যারি ক্যারিবিয়ান স্রোত, গিনি হলো গিনি স্রোত, বাহামা হলো বাহামা স্রোত। খুব মজার একটা জিনিসের মাধ্যমে তোমাদের নিয়ে এসেছি। পরবর্তী দেখো শীতল স্রোত, ফগি ডেতে ক্যানারি সাহেব গ্রিন ল্যাব্রাডর নিয়ে ব্যাংকে গেলেন। একটা অদ্ভুত লাইন, ফগি মানে হলো ফকল্যান্ড স্রোত, ক্যানারি হলো ক্যানারি স্রোত, গ্রিন হলো পূর্ব পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, ল্যাব্রাডর হলো ল্যাব্রাডর স্রোত। খুব দ্রুত তোমরা টিভির পর্দা থেকে লাইনগুলো টুকে নাও, তোমাদের স্রোতগুলো মনে রাখতে সুবিধা হবে। প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত মনে রাখবো কী করে, একজন ছেলের নাম হলো প্রশান্ত, অত্যন্ত কুঁড়ে, সে সুশিমাকে একটা নিউ আলু খেতে দিয়েছে, আসলে এইগুলোর মধ্যে স্রোতের নাম, কুঁড়ে মানে কুরুষীয় স্রোত, প্রশান্ত মানে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের স্রোত, সুশিমা হলো সুশিমা স্রোত, নিউ সাউথ ওয়েলস এবং আলু থেকে অ্যালোশিয়ান স্রোত। প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত কীভাবে মনে রাখবো, একজন সে কিউবায় যায় ঘুরতে কিন্তু বলে আলাস্কায় ঘুরতে গেছে, সেই জন্য কোডলাইন হামেশাই কিউবায় বেরিয়ে ক্যালির দেখায় আলাস্কা যাওয়া, হামেশাই মানে হাম্বল স্রোত,
কিউবা হলো কিউরাইল স্রোত, বেরিয়ে হলো বেরিং স্রোত, ক্যালি হলো ক্যালিফোর্নিয়া স্রোত এবং আলাস্কা হলো আলাস্কা স্রোত। ঠিক তেমনি আমরা ভারত মহাসাগরের উষ্ণ স্রোত যদি মনে রাখি, একটি মেয়ে পড়াশোনা জানে না, সে নিরক্ষর বলছি মৌসুমি, সে গরমের দিনে দেখো ম্যাডামের মোজা আটকে রেখেছে, গরমের দিনে নিরক্ষর মৌসুমি সোমালি ম্যাডামের মোজা আগলে রেখেছিল, একটা অদ্ভুত লাইন। সেখান থেকে দেখো গরমের দিন মানে গরমের স্রোত, নিরক্ষর উত্তর দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মৌসুমি হলো মৌসুমি স্রোত, সোমালি হলো সোমালি স্রোত, ম্যাডাম হলো মাদাগাস্কার স্রোত, মোজা হলো মোজাম্বিক স্রোত, আগলে হলো আগুলহা স্রোত। ভারত মহাসাগরের শীতল স্রোত মনে রাখবো কিভাবে? খুব সহজ একটা লাইন, কুমিরের আনাগোনা পশ্চিম অস্ট্রেলিয়ায় বেড়ে গেছে। খুব লাইনটা মনে রাখো, কুমির মানে কুমেরু স্রোত এবং পশ্চিম অস্ট্রেলিয়া হলো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। এইভাবে স্রোতগুলো আশা করি তোমরা মনে রাখতে পারবে। আমরা উপসাগরীয় স্রোতের দেখেছিলাম, আলোচনা করছিলাম, 1513 সালে জুয়ান পানসে ডিলন এই উপসাগরীয় স্রোতের কথা বলেন এবং এই গালফ স্ট্রিম কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের দিয়ে কিন্তু কীভাবে দেখো মেক্সিকো উপসাগরের পাশ দিয়ে যাচ্ছে এবং দ্রুততম সমুদ্র স্রোত কিন্তু এটি। সমুদ্র স্রোতের প্রভাব যদি আলোচনা করি, প্রথমে হলো তোমরা এখানে পর্দায় নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তবুও আমরা পরে এগুলো স্লাইডে দেখাচ্ছি। প্রথমে হলো মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাঙ্ক, সেন্ট পিয়ার ব্যাঙ্ক, জেফ্রি ব্যাঙ্ক, রকফল ব্যাঙ্ক প্রভৃতি বিখ্যাত মগ্নচড়ায় কিন্তু মাছের আগমন কী কারণে হয়, আমরা বলেছিলাম যে প্ল্যাঙ্কটন ওখানে আসে এবং তাকে খাওয়ার জন্য কিন্তু হ্যাডক, হেরিং, ম্যাকারেলের মতন মাছগুলো ছুটে আসে। উপকূলবর্তী অঞ্চলের জলবায়ুকে প্রভাব করে, যে সমস্ত অঞ্চলের পাশ দিয়ে সাধারণত উষ্ণ স্রোত প্রবাহিত হবে সেখানে জলবায়ু কিন্তু উষ্ণ হবে, যে এবং যে অঞ্চলের পাশ দিয়ে কিন্তু শীতল স্রোত প্রবাহিত হবে সেখানে কিন্তু শীতল স্রোত প্রবাহিত হয়ে থাকবে। আমরা কুয়াশা ঝড়ঝঞ্ঝার কথা বলেছিলাম, যে আমরা দেখেছিলাম যে নিউফাউন্ডল্যান্ড উপকূল অঞ্চলে কিন্তু কুয়াশা ঝড়ঝঞ্ঝা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মরুভূমির গঠন, আমরা দেখব ছকের মাধ্যমে স্লাইডে মরুভূমির গঠন কেন হয়, কারণ উপকূলবর্তী অঞ্চলে যখন শীতল স্রোত যায়, শীতল স্রোত কিন্তু উপকূল দিয়ে দেশের অভ্যন্তরে যখন প্রবেশ করে তখন কিন্তু উষ্ণ রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং বায়ুর মধ্যে একটা স্থিতিশীলতা চলে আসে, তার ফলে দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকার ফলে কিন্তু মহাদেশের পশ্চিমে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়ে থাকে এবং লানিনা এবং এলনিনোর প্রভাব লক্ষ্য করা যায়। এলনিনো হলো এক ধরনের উষ্ণ স্রোত, সাধারণত প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে পেরু, চিলি, ইকুয়েডর এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাওয়া যায় এবং খরা সৃষ্টি করে এবং সামুদ্রিক জীবের উপর কিন্তু প্রভাব বিস্তার করে এবং বন্দরের কাজকর্মও কিন্তু প্রভাব বিস্তার করে। আমরা চট করে স্লাইডের মাধ্যমে আমরা কিন্তু চলো যে জিনিসগুলো আলোচনা করলাম আমরা সেগুলো একবার দেখে নিই। চলো দেখে নিই, ক্রান্তীয় অঞ্চলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ তোমরা দেখতে পাচ্ছ, যে কীভাবে হয় আমরা আলোচনা করলাম যে উষ্ণতার বৈপরীত্য ঘটে এবং অনাবৃষ্টির কারণে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়। পৃথিবীর কয়েকটা গুরুত্বপূর্ণ মরুভূমি দেখো কীভাবে আমরা এই মরুভূমির নামগুলো কোন স্রোতের জন্য তৈরি হয়েছে। সোনেরান মরুভূমির জন্য কিন্তু ক্যালিফোর্নিয়া স্রোত দায়ী, আটাকামার জন্য পেরু বা হাম্বল স্রোত, সাহারার জন্য কিন্তু ক্যানারি স্রোত, নরওয়েকে বলে মৎস্যজীবীর দেশ, এই দেশে হ্যামারফেস্ট বন্দর বরফাবৃত থাকে বলে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে বন্দর হয়। তোমরা জানো বিখ্যাত টাইটানিক জাহাজ কিন্তু এই সমুদ্র স্রোত দ্বারা বাহিত হিমশৈলের মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু ডুবে গেছিলো, এটাও সমুদ্র স্রোতের একটা বড় প্রভাব। এবার আমরা আসছি কিন্তু দেখো জীব বৈচিত্র্যে, সমুদ্রে কিন্তু প্রবালের বংশবিস্তার হয়, প্ল্যাঙ্কটন প্রভৃতি মাছেদের বংশবিস্তার ও বিভিন্ন সামুদ্রিক জীবের বিকাশ ও বন্টন কিন্তু সমুদ্র স্রোত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এইভাবে কিন্তু আমরা আলোচনা করলাম। এলনিনো, এলনিনো দেখতে পাচ্ছ এটা উষ্ণ স্রোত, এর আসল অর্থ হলো চাইল্ড ক্রাইস্ট বা শিশু যিশু। সাধারণত বিভিন্ন কারণে দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূলে 2-7 বছর অন্তর যে শীতল দক্ষিণমুখী, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে অস্থির উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে বলে এলনিনো। নিউগিনি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারতে কিন্তু খরা হয়। লানিনা থেকে এর উল্টো অবস্থা, এই লানিনার জন্য কিন্তু শান্ত বালিকা বলে এবং পেরু ইকুয়েডর উপকূলে শীতকালে এর প্রভাব দেখা যায়। আমরা কতগুলো প্রশ্ন আলোচনা করে দিচ্ছি দেখো, এই প্রশ্নগুলো করবে। সমুদ্র স্রোত উৎপত্তির যে কোনো 5টি কারণ, মানব জীবনের সমুদ্র স্রোতের প্রভাব, শৈবাল সাগর কি, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের দুটো স্রোত প্রভৃতি আলোচনা করলাম। আশা করি তোমরা সমুদ্র স্রোতের গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা বুঝে নিলে, অজস্র ছবি মজার ঘটনার মাধ্যমে তোমাদের জিনিসগুলো তুলে ধরলাম, তোমরা টিভির পর্দা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে নেবে, আশা করি লিখেও নিয়েছো তোমরা। এরপরে আমরা আসবো জোয়ার ভাটা নিয়ে। এবার আমাদের আলোচনার বিষয় হলো বায়ুমণ্ডলের একটি অংশ জোয়ার ভাটা। তোমরা সাধারণত সমুদ্রে ঘুরতে গেলে বা বিভিন্ন নদীর অংশ দেখেছো মাঝে মধ্যে জলরাশি কিন্তু স্ফীত হয়ে ওঠে। সমুদ্রের জলরাশি ছন্দময় উত্থানকে আমরা সাধারণত বলি জোয়ার এবং অবনমনকে সাধারণত আমরা বলে থাকি ভাটা। সেই জোয়ার ভাটাকে একত্রে আমরা টাইডস বলে থাকি। এখন এই জোয়ার ভাটা কী করে হয়, জোয়ার ভাটার জন্য দায়ী বা কে? আমরা যদি এখানে একটা ছবি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের পৃথিবী অবস্থান, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকারী চাঁদের অবস্থান এবং আমরা দেখতে পাচ্ছি সূর্যের অবস্থান। সাধারণত জোয়ার ভাটার জন্য দায়ী
যে কারণ সে দুটো কারণ হলো, প্রথম কারণ হলো চাঁদ এবং সূর্যের আকর্ষণ শক্তি এবং অপরটি হলো কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা জানি যে পৃথিবীর চারপাশে কিন্তু চাঁদ অনবরত আবর্তন করছে, 27 একের 3 দিনে কিন্তু আবর্তন করে আসে। কিন্তু পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 384,400 কিলোমিটার, সেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু গড় দূরত্ব 14,95,00,000 কিলোমিটার বা 15 কোটি কিলোমিটার। এবার আমরা আসি মূল আলোচনায়। নিউটন একটি সূত্র আবিষ্কার করলেন যেটাকে বলা হয় থাকে মহাকর্ষ সূত্র। সেই মহাকর্ষ সূত্র অনুযায়ী বললেন যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ ক্ষমতা হবে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে সেই হিসেবে দেখো, পৃথিবীর অনেক কাছে রয়েছে চাঁদ আর পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে সূর্য, কিন্তু চাঁদের তুলনায় সূর্য কিন্তু 260,00,000 গুণ বড়। তাহলে হিসেব করে কিন্তু সূর্যের আকর্ষণ ক্ষমতা কিন্তু পৃথিবীর উপর কিন্তু অনেক বেশি হওয়া উচিত। এবং দ্বিতীয় অংশে তিনি বললেন যে বস্তু দুটির মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সেই হিসেবে কিন্তু চাঁদ কিন্তু অনেক কাছে রয়েছে পৃথিবীর, মাত্র 384,000 কিলোমিটারে, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে এই পৃথিবীর যে জলভাগ, সেই পৃথিবীর জলভাগের উপর কিন্তু আকর্ষণ করার ক্ষমতা কিন্তু রয়েছে চাঁদের অনেক বেশি। অর্থাৎ চাঁদের আকর্ষণ ক্ষমতায় বা মহাকর্ষ শক্তির জন্যই কিন্তু তোমাদের এই জলরাশির স্ফীতি হয়ে থাকে। দ্বিতীয় কারণ আমরা যেটা আসছি সেটা হলো কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবী কিন্তু অনবরত লাট্টুর মতন পশ্চিম থেকে, এটা যদি উত্তর দিক হয় দক্ষিণ দিক হয়, পূর্ব এবং পশ্চিম, অনবরত লাট্টুর মতন কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। তার ফলে যেদিকে মহাকর্ষ শক্তি কাজ করে তার বিপরীতে কিন্তু কেন্দ্রাতিক বলের প্রভাবে কিন্তু জোয়ার সৃষ্টি হতে পারে। এবার তাহলে আমরা দেখলাম, তাহলে দুটো কারণে চাঁদ এবং সূর্যের আকর্ষণ হয় এবং কেন্দ্রাতিক বলের জন্য হয়। এবার আমরা জোয়ারকে যদি দেখি, দুটো অংশে আমরা আলোচনা করছি, একটা হলো মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। মুখ্য জোয়ার কোনটা? যখন চাঁদ ঠিক পৃথিবীর সামনে আছে, অর্থাৎ পৃথিবীর জলরাশিকে কিন্তু আকর্ষণ করছে, তখন পৃথিবীর জলরাশি অনেক বেশি বাল্জ বা স্ফীত হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড। কিন্তু এর বিপরীত অংশ তো চাঁদ নেই, এই বিপরীত অংশে কিন্তু চাঁদের মহাকর্ষ শক্তির বিপরীতে কিন্তু একটা শক্তি কাজ করছে যেটা হলো কেন্দ্রাতিক বল, সেখানে কিন্তু তৈরি হচ্ছে গৌণ জোয়ার বা সেকেন্ডারি টাইড। এবার আমরা আলোচনা করব, যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কোটাল। এই কোটাল শব্দটি তামিল শব্দ কডাল থেকে এসছে। এই কডাল কথার অর্থ হলো সমুদ্র। চাঁদ সূর্য পৃথিবীর একটা এমন অবস্থান চলে আসে, তোমাদের চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, যে দেখো সমুদ্রের জলরাশি স্ফীত হয়। মনে করো পৃথিবীর অবস্থান রয়েছে ঠিক একই অবস্থানে, একই রেখাতে চাঁদ এবং অপর একটি অবস্থানে রয়েছে সূর্য। আবার এমন একটি দ্বিতীয় একটা অবস্থান রয়েছে, ঠিক পৃথিবী এখানে রয়েছে, চাঁদের অবস্থান ঠিক এই জায়গায় এবং সূর্যের ঠিক অবস্থান এরকম একটা জায়গাতে রয়েছে। তার আগে আমরা বলে দিই একটি শব্দ, এটি হলো অমাবস্যাতে এরকম অবস্থান দেখা যাবে অমাবস্যাতে, এবং এরকম অবস্থানটা হলো পূর্ণিমাতে দেখা যাবে। তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ শব্দ তোমাদেরকে বলি, সেই শব্দটির নাম হলো সিজিগি, গ্রিক শব্দ সুজুগোস থেকে কিন্তু এই শব্দটা এসছে। সিজিগি কথার অর্থ হলো সহযোগে থাকা, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গাতে থাকা হলো সিজিগি। চাঁদ সূর্য পৃথিবী যখন একটা সরলরেখায় চলে আসে তখন তাকে বলা হয়ে থাকে সিজিগি। চাঁদ সূর্য এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসবে তখন তাকে বলা হচ্ছে সিজিগি। দেখো অমাবস্যাতে কি হয়েছে, অমাবস্যাতে কিন্তু প্রথমে পৃথিবী, তারপর চাঁদ, তারপর সূর্য। ঠিক পূর্ণিমাতে প্রথমে হলো তোমাদের চাঁদ, তারপর হলো পৃথিবী, তারপর আমাদের সূর্য। এই দুটোই কিন্তু সিজিগি অবস্থান, কিন্তু এই দুটো অবস্থানে কিন্তু জোয়ারের কিন্তু তীব্রতা চেঞ্জ হয়। প্রথম অবস্থাতে কি হয়েছে, প্রথম অবস্থাতে দেখো যে যেহেতু পৃথিবীর যে জলরাশি, সেই পৃথিবীর জলরাশিকে চাঁদ এবং সূর্য একটা ভরকেন্দ্র থাকার জন্য কিন্তু এই জলরাশিকে কিন্তু দুজনেই কিন্তু ওরা আকর্ষণ করছে, তার ফলে জলরাশির স্ফীতি অত্যধিক হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ভরা কোটাল কিন্তু অমাবস্যাতে দিতে। আবার এই অবস্থানটাকে বলা হচ্ছে সংযোগ অবস্থান।
আর অমাবস্যার পরে পূর্ণিমাতে যখন আসছে, এই পূর্ণিমাতেও কিন্তু ঠিক সিজিকে অবস্থান আছে, কিন্তু এই অবস্থানকে বলছে প্রতিযোগ অবস্থান। এক্ষেত্রে চাঁদ অবস্থান করার জন্য এই অংশের জলরাশি যেমন স্ফীতি হচ্ছে, ঠিক তেমনি সূর্য এইদিকে অবস্থান করার জন্য কিন্তু এই অংশের জলরাশিও স্ফীতি হচ্ছে। এইদিকে চাঁদের আকর্ষণে মুখ্য চন্দ্র জোয়ার এবং গৌণ সৌর জোয়ার হচ্ছে, যেহেতু সূর্য তার বিপরীতে রয়েছে, এবং এইদিকে যেহেতু সূর্য রয়েছে সেজন্য মুখ্য সৌর জোয়ার এবং গৌণ চন্দ্র জোয়ার হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে কিন্তু কীভাবে সমুদ্রের জলরাশি স্ফীতি হয়। প্রশ্ন তোমাদের আসবে ছাত্ররা, তোমরা জানবে যে অমাবস্যা কেন জোয়ার অত্যন্ত তীব্র হয়ে থাকে। অমাবস্যাতে যেহেতু ওই অবস্থানটা সিজিকে হলেও কিন্তু চাঁদ এবং সূর্য একত্রে যেহেতু দুজনে মিলে পৃথিবীর জলরাশিকে আকর্ষণ করে থাকে, সেজন্য জলরাশি অনেক স্ফীত হয়ে থাকে। কিন্তু পূর্ণিমাতে সেই ঘটনাটা ঘটছে না, দুজন দুই দিকে থাকে বলে কিন্তু আকর্ষণ ক্ষমতাটা ওর তুলনায় কম থাকে। তাহলে এবার আমরা যদি এদের পার্থক্যটা দেখি যে কী পার্থক্য আমরা দেখলাম, তাহলে যদি আমরা দেখি এবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবো, সেটা হলো মরা কোটাল। মরা কোটালের ক্ষেত্রে কী হয় দেখো, চাঁদ পৃথিবী এবং সূর্য এরা কিন্তু একটা সমকৌণিক স্থানে থাকে। ভালো করে ছবিটা দেখো, সূর্য পৃথিবী এবং চাঁদ এরা কিন্তু একটা পারস্পরিক সমকৌণিক অবস্থানে রয়েছে। আগের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন সরলরৈখিক অবস্থানে দেখেছিলাম, এক্ষেত্রে কিন্তু পরস্পর সমকৌণিক অবস্থানে। তার ফলে চাঁদ যখন পৃথিবীর জলরাশিকে আকর্ষণ করার চেষ্টা করছে, সূর্যও কিন্তু ওকে জলরাশিকে কিন্তু আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু দেখা গেল যে কি হচ্ছে, যে চাঁদের আকর্ষণে জলস্ফীত হলেও সূর্যের আকর্ষণে জলস্ফীত হচ্ছে, তার ফলে কোনো অংশের জলের আকর্ষণেও কিন্তু সেরকমভাবে স্ফীত হয় না। দুজনে পরস্পরের মধ্যে একটা বিরোধী শক্তি কাজ করে থাকে, তার ফলে জলরাশি কিন্তু সেভাবে স্ফীত হয় না। একে সেজন্য বলা হয় তাকে মরা কোটাল বা নিপটাইট। এবার ভরা কোটাল মরা কোটালের মধ্যে পার্থক্য আমরা আসি। ভরা কোটালের ক্ষেত্রে চাঁদ সূর্য পৃথিবী কিন্তু, মনে রাখবে যে ভরা কোটালের ক্ষেত্রে আমরা যে পার্থক্যগুলো দেখছি, সেই যে প্রথম ক্ষেত্রে কিন্তু উভয়ের অবস্থান, চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান কিন্তু একটা সরল রেখা বরাবর থাকবে। কিন্তু মরা কোটালের ক্ষেত্রে চাঁদ সূর্য পৃথিবী কিন্তু সমকোণে অবস্থান থাকবে, মনে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মরা কোটালের ক্ষেত্রে কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমাতে হবে, অমাবস্যা এবং পূর্ণিমাতে হবে। কিন্তু মরা কোটালের ক্ষেত্রে তোমাদের বলি কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হবে, এটা মনে রাখবে। 20% জল স্বাভাবিকের থেকে কিন্তু স্ফীত হয় ভরা কোটালে, যেহেতু জোয়ারটা যেহেতু একই সরলরেখায় থাকে চাঁদ সূর্য পৃথিবী, এখানে 20% জল কম, 20% কম জল স্ফীত হচ্ছে। অর্থাৎ মূল পার্থক্য কিন্তু এইটা, অর্থাৎ সরলরেখায় থাকবে ও ক্ষেত্রে সমকোণে অবস্থান থাকবে, ভরা কোটালের সময় অমাবস্যা ও পূর্ণিমাতে সিজিকি অবস্থানে থাকছে, আকর্ষণ অনেক বেশি হচ্ছে। ওখানে কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে 20% জল স্বাভাবিকভাবে স্ফীত হয় এবং 20% জল স্বাভাবিকের থেকে কম স্ফীত হয়। চলো এবার আমরা দেখে নিই স্লাইডের মাধ্যমে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো কিন্তু আমরা স্লাইডের মাধ্যমে আলোচনা করি। আমরা প্রথমে একটা ভিডিও দেখে নিই, দেখে নাও চীনের ক্যাংটং নদীতে এই জোয়ারের সৃষ্টি। ভৌগোলিকরা বলেন একটা বিধ্বংসী জোয়ারের উদাহরণ। আমরা এই ফুটেজটা নিয়ে এসেছি, দেখো কীভাবে জোয়ার সাধারণত উপকূলবর্তী অঞ্চলে এসে আশ্রে পড়ে, অত্যন্ত ভয়ানক গতিতে জলরাশি এগিয়ে আসছে, এবং দেখো কীভাবে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে, এবং দেখো দিশাহারা হয়ে কিন্তু মানুষজন ছুটছে। আমরা দেখলাম জোয়ারের ছবিটা। এরপরে আমরা একটা স্লাইডের মাধ্যমে আমরা দেখে নিই, দেখো আমরা যেটা আলোচনা করছিলাম যে কীভাবে ঘোরে। যদি আমরা এরম জায়গায় থাকি, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু আমাদের কীরম থাকবে, অত্যন্ত স্ট্রঙ্গার থাকবে। সূর্য অনেক দূরে রয়েছে, অনেক দূরে সূর্য রয়েছে, এবং চাঁদ দেখো অবস্থান করছে, এবং চাঁদের আকর্ষণ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা স্থানের উপর কিন্তু বেশি হওয়া উচিত, কারণ সূর্য অবস্থান দিক দিয়ে কিন্তু অনেকটা দূরে রয়েছে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে কিন্তু রয়েছে। প্রত্যেকটি স্থান ঘুরছে, দেখো এখানে দূরত্বগুলো দিয়ে দিচ্ছে কত দূরে রয়েছে। চাঁদ যেহেতু আকর্ষণ করছে, ওর একটা বালজেস হচ্ছে, বা দেখো ওর স্ফীতি অংশ কিন্তু লক্ষ্য করছে, এবং সেই অংশে কিন্তু অত্যন্ত স্ফীতি লক্ষ্য করা যাচ্ছে, এবং জোয়ার হচ্ছে দেখো আস্তে আস্তে অংশে। কিন্তু বিপরীত অংশেও কিন্তু ফোর্স হবে, কারণ বিপরীত অংশে কিন্তু পৃথিবীর এই যে ডিউ টু ইনার্সিয়া, অর্থাৎ অপকেন্দ্র বলের জন্য কিন্তু এখানেও কিন্তু জোয়ার সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু এই জোয়ারটা কিন্তু অপেক্ষা কিন্তু দুর্বল প্রকৃতির জোয়ার, ওর মতন কিন্তু নয়। এরপরে কিন্তু আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আসছি,
আমরা দেখো প্রথমে বলছিলাম যে আবর্তনকালে চাঁদের সামনে পৃথিবীর যে অংশ আসে সেটাকে আমরা বলছি জোয়ার বা প্রাইমারি টাইড আমরা বলছি, আর মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে কেন্দ্রাতিক বলের জন্য গৌণ জোয়ার বা সেকেন্ডারি টাইড হয়। এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখো। চাঁদের তীব্র মহাকর্ষ বল সামনে থাকায় ভূভাগের উপর অধিক কার্যকর হচ্ছে এবং স্থলভাগের তুলনায় জলভাগের আকর্ষণ বল কম হচ্ছে। লক্ষ্য করে দেখো জলরাশি কেমন স্ফীত হচ্ছে, মুখ্য জোয়ার সৃষ্টি হয়েছে। পৃথিবীর দিকে তোমরা দেখো ভালো করে যে জলরাশি কিন্তু আস্তে আস্তে স্ফীত হচ্ছে। পৃথিবীর আবর্তন লক্ষ্য করো তোমরা ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো আবর্তন কেমনভাবে হচ্ছে এবং জলরাশির স্ফীতি। যে অংশে মুখ্য জোয়ার তার ঠিক উল্টো দিকে প্রতিপাদস্থানে গৌণ জোয়ার কিন্তু হচ্ছে। দেখো ভালো করে, চাঁদ যেহেতু কাছে আছে ও আকর্ষণ করার চেষ্টা করছে ওই অংশের জলরাশিকে এবং তার ফলে সেখানে তীব্র জলস্থিতি সমকৌণিক স্থানে ভাটা হচ্ছে। যেখানে গৌণ জোয়ার হয়েছে তার সমকৌণিক স্থানে কিন্তু আবার ভাটা হয়েছে, এটা কিন্তু আমরা দেখলাম। এবার দেখো আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ আমরা এইখানে যে ভিডিওটা আমরা দেখছি, এখানে দেখো নর্মাল টাইড জলরাশি কীভাবে নর্মাল লেভেলটা থাকে। সাধারণত দেখতে পাচ্ছ যে এখানে গাছপালা পাথর সমস্ত কিন্তু রয়েছে, কিন্তু যখন জলরাশি বেড়ে গেল তখন কিন্তু দেখো জলরাশি যে বেড়ে যাওয়ার জন্য কিন্তু এই গাছপালা সব ডুবে যাচ্ছে। দেখো পাথর সমস্ত কিছু কিন্তু ডুবে গেছে, তার মানে জলতলের যে সীমানা সেই জলতলের সীমানা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো লো টাইডে কিন্তু জলরাশির সীমানা কমে গেছে। এই যে উচ্চ সীমা এবং নিম্ন সীমার যে পার্থক্য সেটাকেই বলা হয়ে থাকে জোয়ারের ব্যবধান। অর্থাৎ তোমরা জলরাশির সীমানা যে পার্থক্য তোমরা দেখতে পেলে সেটা কিন্তু জোয়ারের ব্যবধান বলে। এই যে লো ওয়াটারে তোমরা রিজনস ফর টাইডস আমরা আলোচনা করেছি এর আগে যে কেন আমরা হচ্ছে, দেখো তবুও দেখো একটা ছবির মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। এই যে দেখো ভালো করে, ভালো করে তোমরা ছবিটা দেখো যে কীভাবে আকর্ষণের ফলে হচ্ছে। এই যে জলরাশিকে আকর্ষণ করছে চাঁদ, তোমরা ভালো করে বুঝে নাও, আকর্ষণ করছে এবং জলরাশি একটা নির্দিষ্ট দিকে যাওয়ার চেষ্টা করছে এবং চাঁদ যেখানে রয়েছে এই এ নামক স্থানে কিন্তু ওর আকর্ষণ ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ হাই টাইডস এখানে তৈরি হবে। এখানে কিন্তু গৌণ জোয়ার কিন্তু তৈরি হতে পারে, কিন্তু ও উল্টো দিকে জায়গাগুলোতে কিন্তু যখন কী হবে, যখন চাঁদের যে জায়গাটা হচ্ছে সমকৌণিক স্থানে কিন্তু এখানে কিন্তু ও ভাটা তৈরি হতে পারে। এইভাবে কিন্তু পরিবর্তন হয় আস্তে আস্তে। আমরা কিন্তু জোয়ার ভাটার কারণগুলোকে আমরা দেখে নিলাম। এবার আমরা যে জিনিসটা দেখো আকর্ষণীয় ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকছে সেখানে মুখ্য জোয়ার, যেখানে চাঁদের অংশ নেই সেখানে গৌণ জোয়ার। কী হচ্ছে দেখো, পূর্ণিমা চাঁদ দেখো আবর্তন করছে, ভালো করে লক্ষ্য করে দেখো চাঁদ আবর্তন করছে। আবর্তন করার পর একটা জায়গায় দাঁড়ালো, কৃষ্ণাষ্টমীতে কী হলো, মরাকোট হলো, কারণ সমকৌণিক স্থান তৈরি হয়ে গেছে চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে। আবার দেখো চাঁদ সেকেন্ড কোয়ার্টারে যখন এসে চলে এলো সরল রৈখিক অবস্থান, এবং দেখো ভালো করে জোয়ার অত্যন্ত তীব্র হচ্ছে, ভরা কোটাল তৈরি হয়ে গেছে, কারণ চাঁদের এবং সূর্যের আকর্ষণে কিন্তু পৃথিবীর জলরাশি স্ফীতি হচ্ছে। আমরা ভরা কোটাল আলোচনা করেছিলাম, দেখো ভালো করে জোয়ারের তীব্রতা অত্যধিক বেশি লক্ষ্য করা যাচ্ছে। দেখো চাঁদ আবার তার নিজের কক্ষপথে আবর্তন করছে, ভালো করে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা আলোচনা করছি। আবার যখন সমকৌণিক অবস্থানে চলে এলো আবার দেখো মরাকোটাল, এই অংশে কিন্তু স্ফীতি হবে না। এবং আবার যখন ওখানে সরলরৈখিক অবস্থানে চলে গেল দেখো ওখানে জোয়ারের প্রাবল্যতা কিন্তু অনেক বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এখান থেকে দিনে দুবার জোয়ার এবং দুবার ভাটা এবং প্রতিদিন জোয়ার ভাটা সময় কেন স্থান পরিবর্তন করে এটা আমরা আলোচনা করব। দেখো জোয়ারের সময়ের ব্যবধান আমরা মুখ্য জোয়ারও আলোচনা করলাম, কিন্তু কোনো একটা স্থানে যদি মুখ্য জোয়ার যেদিন হবে পরের দিন কি মুখ্য জোয়ার সেই সময় হবে, এটা বড় প্রশ্ন। আমরা আসলে যদি দেখি যে ঘটনাটা কি ঘটে, যে পৃথিবীর চারপাশে চাঁদ কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু আবর্তন করে থাকে। কতদিনে আবর্তন করে থাকে? 27.13 দিন বা 27 দিন 8 ঘন্টায়। আর পৃথিবীর নিজস্ব কৌণিক মাপ হলো 360 ডিগ্রি, অর্থাৎ 27.13 দিয়ে যদি আমরা ভাগ করি চাঁদ প্রত্যেক দিন কিন্তু তার নিজস্ব কক্ষপথে 13.10 মিনিট রাস্তা অতিক্রম করে থাকে। অর্থাৎ চাঁদের এই প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানের মধ্যে কিন্তু 13.10 মিনিট রাস্তা আছে। অর্থাৎ আবর্তন করতে করতে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসবে সে অংশে মুখ্য জোয়ার হলো, যখন 24 ঘন্টা পর সেই স্থান ঘুরে আবার সেখানে আসবে ততক্ষণ কিন্তু চাঁদ তার নিজের স্থান পরিবর্তন করে 13 ডিগ্রি সরে গেছে। আমরা জানি 1 ডিগ্রির জন্য সময় লাগে 4 মিনিট, তাহলে 13 ডিগ্রির জন্য সময় লাগবে 4 × 13 অর্থাৎ 52 মিনিট, আর 13.10 মিনিট, 1 মিনিটের জন্য সময় লাগবে 10 সেকেন্ড, তাহলে 10 মিনিটের জন্য সময় লাগবে 40 সেকেন্ড, অর্থাৎ
চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পর কিন্তু আবার কোনো স্থানে মুখ্য জোয়ার হবে। অর্থাৎ পৃথিবীর আবর্তনকালকে যদি আমরা চব্বিশ ঘন্টা ধরে নিই তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পর সেই স্থানে কিন্তু আবার মুখ্য জোয়ার হবে। আবার যদি পৃথিবী, অনেকে বলে যে পৃথিবীর প্রকৃত আবর্তনকাল হলো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড, তাহলে সেই হিসেবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর কিন্তু সেখানে কিন্তু আমরা আমাদের মুখ্য জোয়ার হবে। এবার মুখ্য জোয়ার সঙ্গে আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা কতগুলো জিনিস আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলো তোমরা দেখেছ, শব্দটা শুনেছ, দেখো সেটা হলো এই বান ডাকা। এই বান ডাকা শব্দটা আমরা আলোচনা করি। বান ডাকা জিনিসটা হলো যখন সমুদ্রের জলরাশি অত্যন্ত স্ফীত হয়, স্ফীত হয়ে উল্টো দিকে, মনে করো এটার মোহনা অংশ, সমুদ্রের জলরাশি স্ফীত হয়ে উল্টো দিকে নদীর দিকে যখন প্রবেশ করে থাকে তখন নদীর মুখ দিয়ে কিন্তু প্রচণ্ড গতিতে কিন্তু সেই জলরাশি প্রবেশ করে থাকে। একে আমরা বলে থাকি উজানের দিকে যেহেতু প্রবেশ করে থাকে সেই জন্য এটাকে বলা হয় থাকে টাইডাল বোর বা বান ডাকা। পৃথিবীর কতগুলো গুরুত্বপূর্ণ নদীর নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, ইয়াংসি কিয়াং, আমাদের হুগলি, টেমস প্রভৃতি নদীগুলোতে কিন্তু এরকম বান ডাকা দেখতে পাওয়া যায়। এবং এই বান ডাকার ফলে কিন্তু অত্যন্ত প্রচণ্ড গতিতে কিন্তু জলরাশি প্রবেশ করে থাকে। আমরা এবার চলে আসছি বান ডাকার সঙ্গে সঙ্গে সারাসারি বান। হুগলি নদীতে যখন বান ডাকা প্রবেশ করে, অর্থাৎ বানের জল যখন প্রবেশ করে তখন কিন্তু মনে হয় দুটো প্রাপ্তবয়স্ক সার যেন পরস্পর লড়াই করছে। এই দুটো সারের লড়াইকে গর্জন, মানে জলের ঘর্ষণটাকে শুনে মনে হয় যেন সারের গর্জন হচ্ছে, এটাকে বলা হয় থেকে সারাসারি বান। জোয়ার ভাটার প্রভাব এবার আমরা আলোচনা করে নিই। আমরা একদম শেষ অংশে আমরা চলে এসেছি, জোয়ার ভাটার প্রভাবকে কিন্তু আমরা আলোচনা করি। কী কী হয় জোয়ার ভাটার ফলে? দেখো জোয়ার ভাটার প্রভাব কী হয় দেখো, আমরা এগুলো অবশ্যই স্লাইডের মধ্যে এক্ষুনি আমরা দেখবো, তবু আলোচনা আমরা দেখে নিই। নাব্যতা বৃদ্ধি হয় নদীর, নাব্যতা বৃদ্ধি হয় লবণাক্ত জল, লবণাক্ত জল সৃষ্টি হয় সেচ কাজের অনুপযুক্ত, মাছের সমাগম হয়ে যায়, পলি মুক্ত হয়। দেখো যে জোয়ারের ফলে যখন জলরাশি উজানের দিকে প্রবেশ করে থাকে তখন কিন্তু নদীর জলের কিন্তু উচ্চতা অনেক বেড়ে যায়, প্রায় আট থেকে নয় মিটার কিন্তু জলের উচ্চতা বেড়ে যায়, তার ফলে কিন্তু নৌ চলাচলের অত্যন্ত সুবিধা হয়ে থাকে। কিন্তু এর উল্টো দিকের ঘটনাও রয়েছে যে নোনতা জল, যখন সমুদ্রের নোনতা জল নদীর মধ্যে প্রবেশ করে থাকে তার ফলে উপকূলবর্তী এলাকা তো অবশ্যই এবং নদী তীরবর্তী অংশে কিন্তু লবণাক্ত জল প্রবেশ করে, তার ফলে সেচ কাজে অসুবিধা হয়ে থাকে এবং পানের অযোগ্য হয়ে যায়, মাছের সমাগম হয়ে যায়। জোয়ারের সময় কিন্তু প্রচুর মাছ প্রবেশ করে যায় যেখান থেকে মাছ জেলেরা সংগ্রহ করে নেয়। তো কিন্তু ভাটার টানে কিন্তু নদীগর্ভে যে পলিগুলো থাকে সেই পলিগুলো কিন্তু অপসারিত হয়ে যায়, তার ফলে কিন্তু নদীর আবার পুনরায় তার নাব্যতা বৃদ্ধি পায়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তো আমরা আলোচনা করব, সেটা হলো জোয়ার ভাটা মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে যে শক্তি সম্পদের একটা সমস্যা রয়েছে তার মধ্যে কিন্তু অপ্রচলিত শক্তি হিসেবে কিন্তু এই জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে। অর্থাৎ জলরাশি প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে, এগিয়ে আসার সঙ্গে সঙ্গে টারবাইনের মাধ্যমে কিন্তু সেই বিদ্যুৎকে উৎপন্ন করা হচ্ছে। আমাদের সুন্দরবনের দুর্গাদোয়ানি নদীর খাঁড়িতে কিন্তু রয়েছে। আমরা এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো চলো আমরা খুব দ্রুত কিছু স্লাইডের মাধ্যমে তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো, যে গৌণ জোয়ার এবং মুখ্য জোয়ার। মুখ্য জোয়ার যে অংশ হচ্ছে তার প্রতিপাদ্য স্থানে গৌণ জোয়ার। টাইমটা তোমরা খেয়াল করো, ভাটা যখন টাইম ছটা, সকাল ছটা, পৃথিবীর আবর্তন তার সঙ্গে সঙ্গে চাঁদেরও আবর্তন হচ্ছে। দেখো যখন সমকোণে আবার আসছে আবার টাইমটা হলো বারোটা, সন্ধ্যে ছটার সময় চেঞ্জ হয়ে গেল টাইমটা, চাঁদের অবস্থান আপেক্ষিক অবস্থান পরিবর্তন হচ্ছে এবং দেখো আবার বারোটা বাহান্ন, অর্থাৎ চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর কিন্তু জোয়ার হচ্ছে। আমরা ওখানে আলোচনা করলাম যে তিনশো ষাট ডিগ্রি রাস্তা ও তেরো ডিগ্রি দশ মিনিট পথ কীভাবে সাতাশ দিনে অতিক্রম করে এবং তার জন্য কিন্তু ও মোট চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কিন্তু সময় নিচ্ছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর অবস্থানকে পরিবর্তন করে। আমরা এই বিষয়ে আরেকটা ভিডিও দেখে নিচ্ছি। দেখো কি হচ্ছে, ভিডিওটা আমরা দেখছি, দেখো একটু মজার ভিডিও, দেখো কিভাবে অবস্থান পরিবর্তন করছে।
তৃতীয় দিনে চাঁদ চলে যাচ্ছে কোথায়, দেখো চার নম্বর দিনে এসে দেখো ঠিক মাথায় এসে দাঁড়াবে, পাঁচ নম্বর দিনে অবস্থান, ছয় নম্বর দিনে অবস্থান, গিয়ে চাঁদ দাঁড়িয়ে গেল 7.4, অর্থাৎ প্রথম কোয়ার্টার কিন্তু পূরণ করলো। প্রথম কোয়ার্টার পূরণ করার পর চাঁদের আবার আবর্তন হচ্ছে, দেখো সমকৌণিক অবস্থান তৈরি হয়েছে। দেখো দ্বিতীয় কোয়ার্টারে কি হয়েছে, দ্বিতীয় কোয়ার্টারে আবার ওর প্যারালাল চলে এসেছে, অর্থাৎ জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাবে। 14.7 ডেতে ফুল মুন এখানে তৈরি হয়েছে, চাঁদ আবার আবর্তন করবে। ভালো করে তোমরা দেখো, তোমাদের পাঠ্য বিষয়টা অনেক সোজা হয়ে যাবে। এরপরে আবার চাঁদ তার নিজের অবস্থান পরিবর্তন করে চাঁদ সূর্য সমকোণে একটা দাঁড়িয়ে গেল, দেখো 21.8 ডেতে ওটা সমকৌণিক অবস্থান তৈরি করেছে, থার্ড কোয়ার্টার এটাকে বলে। এবার আবার দেখো চাঁদ আবার সরলরেখা তৈরি করলো, নিউ মুন তৈরি হয়ে গেল 29.5 ডেতে, এটা তো হলো। এবার দেখো চাঁদের অবস্থান, সূর্য চাঁদ আবার ঘুরতে আরম্ভ করেছে। তোমরা ভালো করে দেখো, জোয়ার ভাটা অনেক সোজা হয়ে যাবে তোমাদের কাছে। চাঁদ নিজের মতন করে পৃথিবীর চারপাশে ঘুরছে, আমরা সেই সূর্য অত দূরে 15 কোটি কিলোমিটার দূর থেকে কিন্তু পৃথিবীর উপর আকর্ষণ সৃষ্টি করেছে। চাঁদ কিন্তু 384,000 কিলোমিটার দূর থেকে কিন্তু ও আস্তে আস্তে কিন্তু আবর্তন করছে। এই আবর্তন করতে করতে যখন কাছে চলে আসে, দেখো সরলরৈখিক অবস্থানে জোয়ার তীব্রতা বেড়ে যাচ্ছে, জলরাশি বেড়ে যাচ্ছে। এই আবর্তন করতে করতে কিন্তু অনেক সময় চাঁদ চলে আসে, নতুন চাঁদ তৈরি হয়েছে, দেখো জলরাশি স্ফীত হচ্ছে। যখন আবর্তন করতে করতে চাঁদ খুব কাছে চলে আসে, তখন তাকে বলা হয় থাকে পেরিজীয় অবস্থান। পেরিজীয় অবস্থানে কিন্তু অত্যন্ত কাছে চলে আসে, 356,000 কিলোমিটার, এবং যখন দূরে চলে যায় 407,000 কিলোমিটার দূরত্ব হয়ে যায়। ফার্স্ট কোয়ার্টার যখন তৈরি হয়েছিল, প্রথমে আমরা দেখেছিলাম দেখো এই দুটো অংশে জলরাশির স্ফীতি কমে যাবে। তোমরা ভালো করে ছবিটার দিকে দেখো, দেখো এই অংশে যেহেতু সমকৌণিক অবস্থান, সূর্য চাঁদ দুজনেই আকর্ষণ করছে, জলরাশির স্ফীতি কমে গেছে। নিপটাইট অর্থাৎ মরাকোটাল তৈরি করছে, চাঁদ আবার আবর্তন করছে, আবার দেখো এখানে এসে থামলো চাঁদ, আবার সরলরৈখিক অবস্থান, আবার দেখো এখানে স্ফীতি তৈরি হবে, কিন্তু এই যে অবস্থানটা এবার পৃথিবীর মাঝখানে চলে গেছে, স্প্রিং টাইট ভরা জোয়ার হয়েছে। এবং দেখো সমকৌণিক অবস্থানে যখন এলো আবার কিন্তু মরাকোটাল। এবার আমরা পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। বান ডাকার কারণে আমরা আলোচনা করেছিলাম যে নদী মোহনা ফানেল আকৃতি যদি হয় তাহলে কিন্তু এরমভাবে জলরাশি ঢুকে যাবে, নদী খাত যদি সংকীর্ণ হয় তাহলেও কিন্তু জলরাশি প্রবেশ করবে। বর্ষায় প্রচুর জল হয়, টেমস হুগলির মতো নদীগুলোতে কিন্তু প্রচুর জল থাকে, তার ফলে কিন্তু জলরাশি প্রচণ্ড গতিতে কিন্তু ঢোকে। আমরা হুগলি নদীতে এরকমকে জলকে ঢোকাকে বলা হয় থাকে সরাসরি বান। আমরা একটা ভিডিও দেখে নিচ্ছি এই সংক্রান্ত। দেখো পোহাই উপসাগরে, পোহাই উপসাগরে জলরাশি কীভাবে সরাসরি বান, দেখো প্রচণ্ড গতিতে, প্রচণ্ড গতিতে জলরাশি ঢুকছে, টাইডাল বোর বা বান্ডাকা আমরা এটাকে বলে থাকি। এইভাবে দেখো আস্তে আস্তে ধীরে ধীরে জলরাশি এগিয়ে আসছে, আকাশ থেকে তোলা চিত্র ক্রমশ এগিয়ে যাচ্ছে, পোহাই উপসাগরের চিত্র এটা, ক্রমশ নদী দিকে উজানের দিকে এগিয়ে গেছে স্রোত, এবং প্রচণ্ড গতিতে কিন্তু এগোচ্ছে। আমরা জোয়ার ভাটার ফলাফল আলোচনা করেছিলাম, জোয়ারের সময় নদী মোহনার জল বেশি হয় এবং জল উজানে বইতে থাকে এবং বড় বড় জাহাজ নদীতে প্রবেশ করে এবং নাব্যতা বেড়ে যায়। জোয়ার ভাটার বেগ যখন কমে, নদীর ময়লা আবর্জনা প্রভৃতি ধুয়ে মুছে নিয়ে যাবে এবং নদীর জলকেও পরিষ্কার করবে। এগুলো আমরা আলোচনা করেছিলাম যে বিদ্যুৎ উৎপন্ন হয়। মজার ব্যাপার দেখো, ফ্রান্স জাপান এরা তো বিদ্যুৎ উৎপন্ন করে অচরিত শক্তি, ভারতের বিভিন্ন রাজ্যও কিন্তু বর্তমানে কিন্তু উৎপন্ন করছে, গুজরাট একটা অন্যতম রাজ্য, সুন্দরবনেও কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে। এই যে জোয়ার ভাটা উৎপাদনের ছবিটা তোমরা ভালো করে দেখে নাও, এই যে জোয়ারে শক্তি, জোয়ার জল যখন প্রবাহিত হয় এই যে টারবাইন থাকে, এই টারবাইন কিন্তু অনবরত ঘোরে এবং বিদ্যুৎ উৎপন্ন করে। গুজরাটের আমরা একটা বিদ্যুৎ কেন্দ্রের ছবি আমরা এখানে নিয়ে এসেছি। এবং নৌ চলাচল বৃদ্ধি হয় আমরা বলেছিলাম জোয়ারের সময়, এবং অনেক সময় নৌ বহনযোগ্য হয়ে সুন্দরবন অঞ্চলে ছোট খাড়িগুলো থাকে, তোমরা লেখাটা দেখে নাও, এবং মাছেরা প্রচুর সমাগম হয়, জেলেরা এভাবে কিন্তু ওরা সংগ্রহ করে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বারিমণ্ডল চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তোমরা মজাদার সমস্ত ভিডিও তথ্যর মাধ্যমে তোমরা টিভির পর্দায় দেখলে, আশা করি তোমরা উপকৃত হয়েছো। তোমরা এই অনুশীলনী, এই চ্যাপ্টারের যে অনুশীলনগুলো সেই অনুশীলনগুলো অবশ্যই সমাধান করবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেভাবে তোমাদেরকে পয়েন্টের মাধ্যমে দেখানো হলো, তোমরা আশা করি তোমরা টিভির পর্দা থেকে সেই পয়েন্টগুলো লিখেছো। আগামী দিনে আবার অন্য কোনো
চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসব। আজকে এই অবধি থাকলো, তোমরা ভালো থেকো এই কঠিন পরিস্থিতিতে, তোমরা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও, আর সাথে যেভাবে অনলাইন ক্লাসের প্রচেষ্টা চলছে এই ক্লাসগুলো করলে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।